রাহিম আপনারা আমার সঙ্গ দিচ্ছেন তার জন্য আন্তরিক মুবারকবাদ আমরা আমাদের বিষয়ের দিকে আমরা একটি পর্বে গিয়ে শেষ করেছিলাম যে আল্লাহ রবুল আলমিনের কাছে অত্যন্ত ঘৃণিত এবং ইমান আল্লাহ রবুল আলমিনের কাছে অত্যন্ত প্রশংসিত এই পর্বকে শেষ করার পর ইমান বিষয়কে কেন্দ্র করে আর একটি বিষয়ের দিকে আর একটি তার প্রশাখার দিকে গিয়ে যাচ্ছি তা হলো এই যে সমস্ত লোকেরা ইমানদার বলেছে নিজেকে অর্থাৎ ইন্দিনা আমানু আমেলুস আলে যে সমস্ত লোকেরা ইমান এনেছে এবং তার সাথে সাথে আমালে সালেহ ভালো আমুল করতে পেরেছে তাদের সম্বন্ধে আল্লাহ রবুল্লা আলমিন দুটি ওয়াদা করেছেন একটি ওয়াদা হচ্ছে ই হলকিক ওয়াদা আর একটি ওয়াদা হচ্ছে পরলৌকিক ওয়াদা এই পার্থিব জীবনে আমি বেঁচে আছি আপনারা বেঁচে আছেন ইমানের হালাতে যদি বেঁচে থাকি এবং ইমানের হালাতে যদি আমাদের মৌত হয় আল্লাহ করুন তাহলে আমাদের জন্য বারোটি ওয়াদা আছে ইহ জগতে এবং তিন খানি ওয়াদা আছে পরজগতে আপনার সামনে এবার আপনি হয়তো মনে মনে বলছেন দুনিয়াতে বেঁচে আছি সুতরাং দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কি দেয়ার অদা করেছেন সেটাই আগে আমরা জেনে নিই হয়তো আপনি বলবেন ষাট বছরের জিন্দে গানি এটা কি কোন জীবন ইকবাল বলেছেন মত গাফিল ইতে তামে জিন্দগি হেয়ে শামে জিন্দগি শুভ হে দামে জিন্দগি কবি ইকবালের ভাষায় এটা তো সামান্য এই কখন কতক্ষণের যায় সময় ইহ জগতের শেষ হতে গেলেই অনাদি অনন্তকালের যে সকাল হয় আর সারা সারা দিন পড়ে থাকে এত লম্বা সময় ওই জগৎটা দুনিয়ায় কি পাবো এই কথাটাকে নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে সাথে আল্লাহ রবুল আলমিন বারোটি ওয়াদা করেছেন তাহলে শটটাকে আগে সেরে নিই আখেরতের দিনে আল্লাহ তালা কি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন তা হল এই প্রথম নম্বর হচ্ছে তুমি যদি ইমানি জিন্দেগি শেষ করে ওখরাবি দুনিয়ায় এসে হাজির যেদিন হবে সেদিন তুমি আমার কাছ থেকে তোমার প্রাপ্যটা বুঝিয়ে নেবে তুমি কি দিবে আল্লাহ আমাকে আমার প্রাপ্য আল্লাহ তাস জন্য আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গিকার ওয়াদা করে রেখেছেন তোমরা যেদিন আমার কাছে হাজির হবে সেই দিন তোমাদের জন্য আমি সুসজ্জিত করে দেখেছি এই আয়েশ আরামের জায়গা যাকে বলি জান্নাত তোমাদের জন্য তৈরি করা আছে তোমাদের একমাত্র তোমাদের জন্য যেহেতু তোমাদের বৈশিষ্ট্যটা কি আমানু তোমরা ঈমান এনেছিলে এবং আল্লাহ রবুল আলমিন আবার বলছেন তিলকাল জান্নাতুল্লাতি নূরুস মিন ইবাদি মান কানা তাকিয়া উঠতে বসতে চলতে আহারে বিহারে শয়নে স্বপনে সর্বত্রই আল্লাহ রাব্বুল আলামিন কে মালিক বলে যার এক একটি ক্ষণ হয়েছে যার এক একটি মুহূর্তগত হয়েছে এই একজন মানুষ সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন এই জান্নাতকে আমি অধিকারী বানিয়েছি কাকে যারা আমার বান্দা তাদেরকে আমি এর হকদার বানাবো আমার বান্দা যারা সব সময় সাবধানী জিন্দগি কাটিয়েছে যারা সব সময় আল্লাহকে বলে ভয় করতে থেকেছে যারা সব সময় এক একটি পা ফেলেছে তো যেমন ফুক দিয়ে দিয়ে ফেলে যেমন কাঁটা দেখে দেখে ফেলে যেমন কাঁচ দেখে দেখে ফেলে এক একটি দৃষ্টি যদি দিয়েছে তা এমন ভাবে দিয়েছে যে দেখে 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 যে এখানে আমার হারামের উপরে তো নজর যায় না এটাতে যেমন জায়গায় তোমার দৃষ্টি নিক্ষেপ হয় না যেখানে আল্লাহ রবুল আলমিন আমাকে নিষেধ করে রেখেছেন তাহলে যে ব্যক্তির জীবন এতটি আইনের মধ্যে এবং এই রকম ইমানি সীমারেখার ইমানি গণ্ডির মধ্যে কেটেছে তাদেরকে আল্লাহ তালা বলছেন মিনে এবার এরাই আমার বান্দা তাদের জন্যই আমি এই জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি তাহলে কেয়ামতের দিন আমাদের যেটা প্রাপ্তি সে সম্বন্ধে আল্লাহ রবুল আলমিন ওয়াদা করছেন আবার শেষখানে কি বলেছেন রেজওয়ান রেজওয়ান মানে কি রেজওয়ানের মানে হচ্ছে কি সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিনের রেজামান্দি রেজামান্দি কাকে বলে কথাটাকে যদি সহজ ভাষায় বোঝা যায় তাহলে কেউ যদি এই কথাটা বলার অধিকারী হয় যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে আমার একটা বৈঠক হয়েছে বা উনি আমাকে পাশে বসিয়ে পাঁচ মিনিট আলাপ করেছেন বা উনার আমি নিকটের লোক হয়ে গেছি তো কাউরি কোনো মহান ব্যক্তির নৈকট্য লাভ করা এটা ছোট মোট ইনাম নয় ফেরাউন তার জাদুঘরকে বলেছিল যারা হজরতা আলহিসামের সাথে কন্টেস্টের জন্য এসেছিল যে মূষাকে যে কোনো উপায়ে প্রতিহত করতে হবে মূষার এখানে আর কিছু চলতে দেওয়া হবে না মূষা বিশাল বড় জাদুঘর বলে দেশ দেশান্তর থেকে সমস্ত জাদুঘরকে ডেকে এনেছিল এই ফেরাউন কিন্তু জেনে রাখুন সেখানে ফেরাউনের মত লোক কি বলেছিল ইন্ডরকম লামিনাল মুকরবিন তোমরা যদি মূষাকে পরাজিত করতে পারো তোমরা যদি জয়ী হয়ে যেতে পারো তাহলে তোমরা আমার কাছে ইনাম চাইছ যে আমাদের ইনাম কি হবে আমরা কি প্রতিদান আপনার কাছ থেকে পেতে পারি তাহলে তার ইনাম সবচাইতে মূল্যবান হচ্ছে এই যে তোমরা এই কজন লোক হচ্ছ আমার অত্যন্ত নিকটের তোমরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ তোমাদের মতো ঘনিষ্ঠ লোক আমার আর কেউ নেই তোমরাই সব সময় আমার ডানে তোমরা আমার বামে তোমাদেরকে নিয়ে আমার সকাল তোমাদেরকে নিয়ে আমার বিকাল এতটাই তোমরা আমার নিকটের লোক হয়ে যাবে তারা লক্ষ টাকার ইনামের দিকে আগ্রহী না হয়ে ফেরাউনের নৈকট্য লাভটাকেই তারা কি করেছিল তারা নিজেদের জন্য শ্রেষ্ঠ ইনাম হিসাবে স্থির করেছিল আল্লাহ রবুল বলছেন তোমরা আমার পক্ষ থেকে সবাই রিজামান্দি পাবে আমার সন্তুষ্টি পাবে আমি তোমাদেরকে দেখা দেব দেওয়ার পরে বলবো আজ আমি তোমাদের উপরে রাজি আজ তোমাদের উপরে আমি রাজি তোমরাই দুনিয়াতে আমার এমন ভক্ত বান্দা যে তোমরাই স্বয়নো স্বপনে আহারে বিহারে সর্বত্রই আমার আইনকে নিষ্ঠার সাথে পালন করে গেছ তাই তোমাদেরকে আমি সন্তুষ্টি দিয়ে তোমাদের রেজামান করলাম যে তোমরা আমার কাছ থেকে রিজওয়ান পেয়ে গেলে রিজওয়ান পাওয়ার পরে আর বড় প্রাপ্তি একজন বান্দার কিছুই নেই কিছুই নেই আল্লাহর কাছে আর কিছুই নেই আল্লাহ যদি কোনো সম্প্রদায়কে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে বলেন যে তুমি আমার নিকটের লোক তুমি আমার নিকটের তাহলে এটা এটা কত কত বড় প্রাপ্তি অবদান আল্লাহ তাই সঙ্গে আল্লাহ করছেন যে তোমরা তালা আমার কাছ থেকে কি পাবে রেজওয়ান আমার সন্তুষ্টি পেয়ে যাবে তাহলে আমাদের প্রাপ্তি এখানেই শেষ আমরা এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু আছে মনে করি না আল্লাহ রবুল আলমিন বলছেন তোমাদের জন্য ও আদা করে রেখেছি আমি মরণের পর য়ামত দিনে যখন আমার কাছে আসবে তখন এই তোমাদেরকে দেয়া হবে আর একটি তা আল্লাবুল আলমিন বলছেন যে তোমাদের জন্য একটা উপহার আমি রেখেছি অনেক উপহার দেওয়ার পর অনেক উপহার হাতে হাতে তুলে দেওয়ার পর আল্লাহ তাআলা এবার বান্দাদেরকে বলবেন তোমরা চাও কিছু তোমরা কিছু চাও আর কিছু চাওয়ার থাকে তো চাও কিছু কিছু বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিয়ে বলবেন চাওয়ার আর কিছু দেখতে পাচ্ছি না মালিক চাইও এমন কোন জিনিস কিছু দেখতে পাচ্ছি না। কেমন কথা বলছো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন। ওয়ালাকুম ফিহা মা তাসতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউনা তোমাদের মনের ভেতরে যা সৃষ্টি হবে চাওয়ার বিষয়ে তোমাদের ইচ্ছার মধ্যে যেগুলো জন্ম নেবে তোমাদের আকাঙ্ক্ষার ভেতরে যা জন্ম নেবে তার বাস্তবায়ন চোখের সামনে দেখতে পাবে তোমার মন যা বলবে তাই তোমার সামনে হাজির করে দেওয়া হবে শুধু তোমাকে চাইতে হবে মুখ খুলে এ কথাটা নয় মা তাস্তাহি আনফসকুম তোমার মন যা কামনা করবে তাই তোমার সামনে বর্তমান দেখতে পাবে তাহলে আমার মন এই ক্ষুদ্র দুনিয়ার মন কি চাইতে পারে আল্লাহ তালার কাছে হয়তো আপনি মনে মনে ভাবছেন দশ লক্ষ টাকা যদি পেতাম ভালো হতো হয়তো একটা পাঁচতলা বিল্ডিং পেতাম ভালো হতো হয়তো এরোপ্লেনে এখান দেখবন সফর করতে পেতাম ভালো হতো এগুলো কোন আপনার মনে যা চাইছে আপনার কল্পনাতে যা কিছু আসছে তাই আপনি আল্লাহর কাছে ব্যক্ত করবেন না আপনার সামনে হাজির আছে তো তাহলে আপনি আর আল্লাহর কাছে কি চাইবেন শেষে মালিক আল্লাহ তাদেরকে বলবেন তোমরা আর কিছু চাইছ না তোমাদের আর চাওয়ার কিছু নেই না আল্লাহ আমাদের আর চাওয়ার কিছু নেই আল্লাহ রব্বুল আলমিন সেদিন তখন বলবেন হে আমার বান্দারা যারা দুনিয়ার মাটিতে নিজেদের কপালকে জামিনে ফেলে দিয়ে আমার ইবাদত করেছিলে তোমরাই আমার ভক্ত তোমাদেরকে আজ শ্রেষ্ঠ প্রতিদান আমি দেব আপনাদের সামনে সামান্য একটু বিরতির পর আবার আমি ওদের হাজির হচ্ছি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সঙ্গে আছেন তার জন্য ধন্যবাদ মুবারকবাদ বিষয়কে এগিয়ে নিয়ে যাই আমরা ছেড়েছিলাম ঠিক স্মরণ রেখেছেন কথা যে আল্লাহ রব্বুল আলমিন এমন একটি জায়গায় গিয়ে আমাদেরকে দাঁড় করাবেন ইনশাআল্লাহ সে জায়গাটা কি বলেছেন যে তোমাদেরকে তোমাদের চাওয়া এবং পাওয়ার বাইরে এমন একটা জিনিস দেব যে তোমরা কখনো কল্পনাই করতে পারো তাহলে সবাই উৎসুক হয়ে সবাই অধীর আগ্রহে আল্লাহ রব্বুল আলমীর দিকে চেয়ে থাকবে যে আজ আমাদেরকে আল্লাহ তালা আমাদের কামনার বেশি আমাদের চাওয়ার বেশি আমাদের কল্পনার বেশি কি এমন দেবেন কোরআনে কারিমের ভেতরে আল্লাহ তালা বলছেন উজুহ এলা সেদিন কিছু কিছু ভাগ্যবান লোক হবে কিছু ভাগ্যবান লোক তাদের চেহারা তাদের দৃষ্টি দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকাবে তারা আল্লাহ রবুল আলমিনকে তার আসল সেকেলে সেই দিন দেখতে পাবে মহান আল্লাহ রবুল আলমিন সমস্ত তার নুরানি তাজাল্লিকে যখন একের পর এক একের পর এক একের পর এক সরাবেন আল্লাহ তালা বলছেন এলা নাজেরা তারা নিজের মাবুদের দিকে যে এ মালিক অজ্ঞাতে ও তোমাকে না দেখে তোমাকে কল্পনাতে আঁকতেও পারিনি অথচ তোমার নামে আমরা শেষ দা দিয়েছি দিয়েছি তথাপি আজ সেই জাত তুমি যাকে আজ সচক্ষে আমরা দেখতে পাচ্ছি সেই মুহূর্তে আল্লাহ রবুল আলমিন তখন তাদেরকে বলবেন এই দেখো আমি আমার দর্শন তোমাদেরকে দিলাম তোমরা আমাকে আজকে দেখলে দু নয়নে যাকে তোমরা কোনোদিন দেখ এবং না দেখে তোমরা নিজেদের কপালকে জামিনে টেকিয়েছিলে যাকে না দেখে তোমরা এতদিন ধরে দুনিয়ায় শ্রম দিয়েছিলে মেহনত দিয়েছিলে আজ তোমাদের শ্রম সার্থক হয়েছে এলা না রব্বিহা তাহলে এই একটা বিশাল বড় প্রাপ্তি আল্লাহরবুল আলমিনকে দেখা এবং আল্লাহ রবুল আলমিন অন্য জায়গাতে বলেছেন দিন যে সমস্ত লোকেরা ইমানদার যারা ইমানি জিন্দেগি নিয়ে মরেছে তাদের জন্য আল্লাহতালা সার্টিফিকেট দান করছেন কি তাদের জন্য ক্ষমা প্রদর্শন মানুষ হিসেবে ভুল ভ্রান্তি ছোট হোক বড় হোক জেনে হোক না জেনে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হয়ে থাকে হয়েছে তারপরেও আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যেদিন আমরা হাজির হচ্ছি তখন আল্লাহ তালা আমাকে কি দিচ্ছেন লাহুম আজিম তাদের জন্য মগ ফিরাত ক্ষমা তোমাদেরকে সবকে ক্ষমা করে দেওয়া হল এবং এর বিনিময়ে আবার তোমাদেরকে পূর্ণ মাত্রায় তোমাদেরকে আজের এর প্রতিদান এর বদলা তোমাদেরকে দেয়া হলো বন্ধুরা আমার আমি আপনাকে আগেই বলেছিলাম যে ইহজগতের জন্য বারোটি এবং পরজগতের জন্য আল্লাহ রবুল আলমিন তিনটি ওয়াদা করে রেখেছেন এখন সামনের দিকে এগিয়ে যাই ইহজগতে জগতে রব্বুল আলামিন আমাদেরকে কি কি প্রতিদান দিতে চেয়েছেন এবং দেয়ার কথা কোরআনে করিমের ভেতরে ঘোষণা দিয়েছেন তার প্রতি একটুখানি আমরা দৃষ্টি নিক্ষেপ করি মহান আল্লাহ যে সমস্ত প্রতিদান আমাদেরকে দিবেন বলেছেন তার মধ্যে এক নম্বরে আমি আলোচনা করব কল্যাণ কল্যাণ প্রাপ্ত হওয়া কল্যাণটাই হচ্ছে আমাদের মূল পাওনা এই জন্য রব্বুল আলামিন বলছেন সুরা মোমিনের ভেতরে কাদ আফলাহাল মোমিনুন আল্লাহিনহমফি সলাতহিম খাশিয়াউন ওই সমস্ত লোকেরা কল্যাণ প্রাপ্ত অথচ এখনো আমার হিসেব নিকেশ বাকি আল্লাহ তালা আমার হিসেব নিকেশ করবেন অনেক দিন পরে কিন্তু আল্লাহ তালা আজ আমাকেই বলে দিচ্ছেন আমাকে জানিয়ে দিচ্ছেন কাদ আফলাহাল মুমিনুন যে সমস্ত লোকেরা আল্লাহ রাবুল আলামিনের উপরে বিশ্বাস রেখেছে ইমান রেখে ইমানি জিন্দেগি কাটিয়েছে তাদের জন্য ঘোষণা তাদের জন্য সার্টিফিকেট তারা কল্যাণ প্রাপ্ত তারপরে আল্লাহ তালা লাগাচ্ছেন কি আল্লাহ জিন আহমফি সালিম খাস যে সমস্ত লোকেরা বিনয়ের সাথে নম্রতার সাথে নিজেকে ভেতরে ক্ষুদ্রতা বোধ নিয়ে যখন তারা নামাজে দাঁড়ায় সারা জগৎকে বলে ভুলে যায় সারা দুনিয়ার খেয়াল থাকে না মনের ভেতরে একমাত্র মালিক আল্লাহর সামনে মন দিয়ে প্রাণ দিয়ে সে ইবাদাতে দণ্ডাইমান হয় আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ যেন নেই আর কেউ যেন নেই আল্লাহর দরবারে শুধুমাত্র যে বান্দা উপাসনার জন্য দাঁড়িয়েছে সে নিজেকে বলবে আমি দাঁড়িয়েছি এবং আমার মালিক আমার সামনে আছেন প্রিয় নবী হাজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইসাল্লাম বলছেন হয়ে তাকুন্ত নামাজে দাঁড়াবে এমনভাবে নামাজটা পড়বে এতটাই মনোযোগের সাথে পড়বে ঠিক তোমাকে এই মনের ভেতরে কল্পনা এঁকে নিতে হবে যে আমি আমার সস্তার সামনে দাঁড়িয়ে আছি তিনি আমাকে দেখছেন আমি তাকে দেখতে পাই না তাকে দেখার মতো চোখ আমাকে আল্লাহ তালা এই দুনিয়ায় দেননি বলে আমি দেখি না কিন্তু আমার কল্পনাতে এই কথাটা আছে যে আমার মালিক আমার সামনে আছেন তাহলে অন্তরটাকে এতটাই নিবেদিত করতে হবে আল্লাহর নামে এবং আল্লাহর নামে এতটাই উৎসর্গ করে দিতে হবে যে মাঝখানে কেউ আছে বলে এমন কল্পনা এমন ধারণা আমার মনের মধ্যে থাকবে না তাহলে এমন নামাজে দাঁড়িয়ে আল্লাহকে যদি স্মরণ করা যায় তাহলে আল্লাহ এই জন্য বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন সেই সমস্ত মুমিন্দা কল্যাণ প্রাপ্ত নামাজেই তো পাওয়া যায় নামাজ দিয়েই তো সব কিছু আদায় হয় নামাজের মধ্য দিয়েই বান্দা তার কামনা বাসনাকে আল্লাহর কাছ থেকে লাভ করে এবং সুখ শান্তি যেটুকুই চাই মালিকের কাছ থেকে এবং মালিক যেটা দেয় তার উত্তম মাধ্যম হচ্ছে নামাজ এখান থেকে আমাকে আল্লাহর কাছ থেকে নিতে হবে আল্লাহ রবুল আলমিন দ্বিতীয় নম্বর কথা বলেছেন নাসর তোমাদেরকে সাহায্য দেয়া হবে তোমাদেরকে পদে পদে পায়ে পায়ে তোমাদেরকে মদত দেয়া হবে

মুসিবাতে আল্লাহ রবুল আলমিন মোমিনদেরকে বলছেন তোমাদেরকে আমি মদত দেব আমার অধিকার আমি আমার অধিকারকে ব্যবহার করব মোমিনদেরকে আমি সাহায্য দেবই আমি হাজরতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের দিকে একটু নজর দিই তাহলে একটা ছোট্ট করে অল্প সময়ের মধ্যে দুই একটা কথা বলে নিতে গেলে পয়েন্ট আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে তা কি জানেন মুদিনা হিজরত করে চলে যাওয়ার পর যে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসে তাহলে তার লোম খাড়া হয়ে যাবে এ কি যুদ্ধ তিনশো জন লোক আর তাদের মোকাবেলায় ডবল সংখ্যা সারাটা আর জনের মোকাবেলায় এদেরকে বাহ্যিক দৃষ্টিতে যদি ভেতরে গুড়িয়ে দিতে পারে এই রকম সংখ্যা তারা এসেছে আল্লাহর আলমিন বলছেন ফিয়াতুন তোকাতলফি সাবিলিল্লাহ বখরা কাফেরাতুন ইয়ারবনহম মিসলাই হিমরা আয়েল আইন তোমরা দেখেছ তোমাদের খেয়াল আছে এখানে আল্লাহর নিদর্শন দেখো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে একটা নিদর্শন দেখাচ্ছেন তোমাদেরকে ফিয়াতেই নীল তাকাতা তোমরা দুটো দল মুখোমুখি হয়েছিলে সংঘর্ষের জন্য একদিকে ঈমানওয়ালারা আর একদিকে ঈমানের দুশমনরা ইমানকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য আর ইমানদারেরা এসেছিল ইমানকে বলিষ্ঠভাবে দুনিয়ার মাটিতে তুলে ধরার জন্য তাকে জাগ্রত করার জন্য তাকে জীবিত করার জন্য অবস্থাটা কি দাঁড়ালো বদর প্রান্তে মোকাবিলা করতে গিয়ে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জয়ের সম্মুখীন করলেন তারা জয়ী হল এবং ডবল সংখ্যার লোক হয়েও তারা পরাজয়ের গ্লানি ঘাড়ে নিয়ে সেখান থেকে যেতে বাধ্য হলো এবং তাদের যারা নেতা ছিল সে সমস্ত নেতারা সেই দিন ধরাশায়ী হল বদর প্রান্তে এবং তাদের এমন অপমানজনক মৃত্যু হলো যে আজও ইতিহাসের পাথাই স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের সেই পতনের ইতিহাস তাহলে আল্লাহ রব্বুল আলমী বলেছেন আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে রব্বুল আলমিন মোমেনিনদের সাথে দুনিয়ায় ইহলৌকিক জীবনে বারোটি প্রতিদান বারোটি ইনামের কথা ঘোষণা করে রেখেছেন তার তৃতীয় নম্বর ইনামের কথা আপনাকে বলছিলাম আন্নাস্র তাহলে কি বদর যুদ্ধ আমাদের কাছে এর জন্য জ্বলন্ত প্রমাণ নয় এখান থেকে কি আমরা একটু সবক নিতে পারি না যে যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখতে যেতাম বা আজকের দিনে যদি দেখি তাহলে কি বলবো সম্মুখ সমরে যদি লড়াই হয় তাহলে তিনশো তেরো জন লোকের জন্য আর তিনশো তেরো জন লোক তখন তো তেমন টেকনিক দুনিয়াতে আসেনি এই অ্যাটম বম তো আসেনি তখন গোলা তো আসেনি সেই যুগের লড়াইয়ে যদি ডবল সংখ্যা হয়ে যায় তাহলে তো কত মারাত্মক প্রাণ যাওয়া অনিবার্য বিনাশ অনিবার্য তাকে দেখেও তাকে জেনেও ইমানদারদের পা কিন্তু নড়েনি স্থির থেকেছে এবং স্থির চিত্তে তাদের প্রাণ ভরা আশা যে আমরা আল্লাহর বান্দা আমরা এবং জন্য জন্য আমাদের করেছেন নাসর অর্থাৎ আমরা এই মদত পাবো আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আল্লাহ যখন নিজের উপরে বলে নিয়েছেন হাক্কান এটা আমার অধিকার আমি আমার অধিকার প্রয়োগ করব তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে আমরা নাসর আমরা মদত পাবু এই অগাধ বিশ্বাস তারা যখন নিমিছিল তখন আল্লাহ রবুল আলমিন তাদেরকে তা তাদের চোখের সামনেই দান করেছিলেন আজ যদি এমনটা কেউ সৎসাহস দেখায় তাহলে ইনশাল্লাহ তারও কামিয়াবি আছে আল্লাহ তালা তাকেও কামিয়াব বানাবেন তাকেও মদত দেবেন আমাকেও মদত দেবেন আপনাকেও মদত দেবেন আল্লাহর মদত যেন আমার সামিল থাকে এবং আল্লাহর মদত যেন আমরা সর্বত্রই পেতে থাকি এই কামনা বাসনা করে হৃদিত টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম